দেখার আগে খুব আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না, এখন হাঁটতে পারতেছি, বসতে পারতাম না, এখন বসতে কোমরে ব্যথার জন্য বসতে পারতাম না, বসতে পারতেছি। বিশেষ করে আমি যখন কোথাও মানে শুতে যেতাম, আমি পা পা উঠাতে পারতাম না, হাত দিয়ে পা উঠাইতে হতো, এখন আমি সেটা ইজিলি উঠাইতে পারি। আসসালামু আলাইকুম, আমি ফৌজি ইয়াসমিন, আমি একজন, আমার পেশা হলো চাকরিজীবী, আমি এফএস ফ্যাশনারে দীর্ঘদিন ধরে জব করতেছিলাম, আমার 40। আমার গ্রামের বাড়ি হলো জামালপুর জেলা, আর গ্রামের নাম হলো ভাটারা। আমার দীর্ঘদিন ধরে কোমরের সমস্যা ছিল, তারপরে গত 8-9 মাস থেকে দুই পায়ে প্রচন্ড ব্যথা এবং পায়ের যে হিল আছে হিলে প্রচন্ড ব্যথা ছিল। আমি ও মানে বিশেষ করে চলাফেরা করতে খুব কষ্ট হতো, শুইতে পারতাম না, বসতে পারতাম না, কোনো স্বাভাবিক কাজই করতে পারতাম না এই ব্যথার জন্য। আমার একটা বেবি আছে, ও ক্লাস 6 পড়ে, আমার হাজবেন্ড আছে, আমার এই ব্যথার প্রবলেমের জন্য আমাদেরকে ঠিক মতো টেক কেয়ার করতে পারতাম না, মানে আমার স্বাভাবিক জীবনটা একবারে মানে এলোমেলো, প্রায় এলোমেলো হয়ে গেছিল। আমি মিনিমাম 5 জন ডক্টরকে দেখিয়েছিলাম। ব্যথার মধ্যে ওনার মেডিসিন দিত সাধারণত, আর মেডিসিনই আমি কন্টিনিউ করতাম, কিন্তু আমার বেশ একটা ইম্প্রুভ, মেডিসিন খাওয়ার পরেও ব্যথা কম থাকতো, তারপর আবার আগের মতো আর কি ব্যথা করতো। হ্যাঁ, আমার কাছে মনে হতো যে আমি কি আর কখনো ভালো হবো না, অথবা আমি কি মানে আমার আস্তে আস্তে আমার মানসিক এবং শারীরিক দুইভাবে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, যে আমার মনে হচ্ছে হয়তো বা আমি আর কখনো আগের মতো স্বাভাবিক লাইফে যেতে পারবো না। আমি বিশেষ করে চলাফেরা উঠা বসা, আমার যে একটা সুন্দর একটা লাইফ ছিল, ওটা থেকে আমি অনেক অনেক দূরত্বে চলে গেছিলাম, মানে সবসময় আমি ডিপ্রেশনেই ভুগতাম। আমার এখানে একজন কলিগ ছিল, ও এখানে ট্রিটমেন্ট নিয়েছিল, ও আমাকে আপনাদের এটা ইনফরমেশন দিচ্ছে এবং সর্বোচ্চ রিকোয়েস্ট করছে যে আপনি এখান থেকে নেন, ইনশাল্লাহ আপনি ভালো হবেন। এখানে আমি খুবই খারাপ একটা বাজে অবস্থার মধ্যে আসছিলাম, যে মানে খুব ভালোভাবে হাঁটতেও পারেনি, তো স্যারের কাছে আসার পর সে আমাকে কনফিডেন্টলি বলছে যে আপনি এখানে ভর্তি হন, আমাদের ট্রিটমেন্টে ইনশাল্লাহ আপনি ভালো হবেন, মানে উনি কনফিডেন্টলি বলছে বিধা আমি এখানে আর কি ট্রিটমেন্ট নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ মানে আমি ভালো, এবং আমার কাছে মানে আমার খুবই ভালো লাগতেছে যে আমি আমার যে লাইফটা যে পোড়াপড়ি এলো মনে হয়েছে, তার থেকে আমি আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি, এটাই আর কি। আগের মানে অনেক ভালো অবস্থানে আছে এখন। দেখার আগে খুব আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না, এখন হাঁটতে পারতেছি, বসতে পারতাম না, এখন বসতে কোমরে ব্যথার জন্য বসতে পারতাম না, বসতে পারতেছি। বিশেষ করে আমি যখন কোথাও মানে শুতে যেতাম, আমি পা উঠাতে পারতাম না, হাত দিয়ে পা উঠাইতে হতো, এখন আমি সেটা ইজিলি উঠাইতে পারি। আমি আসলে ডিপিআরসির প্রতি অনেক কৃতজ্ঞ, এখানে শফিকুল্লাহ প্রধান স্যার মানে আমি অনেক জন অনেক প্রে করি, উনি খুবই ভালো আমাকে ট্রিটমেন্ট দিছে, আর আমার এখানে যে ছিল ফাতেমা আপা, উনি খুবই পজিটিভ এবং খুবই হেল্পফুল মাইন্ডেড, এবং উনি খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমাকে, আর বিশেষ করে ডিপিআরসির ম্যানেজমেন্ট খুবই ভালো, আমি খুবই প্লেসড, মানে আমি এরকম একটা হাসপাতাল এখানে আছে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে না বাংলাদেশে এরকম খুবই ভালো একটা হাসপাতাল আছে, যেখানে আসলে আসার নিশ্চয়তা পাওয়া যাবে, এখানে ভালো হবো। আমার মতো যারা রোগী আছেন, যারা এরকম মানে আমার মতো প্রবলেম ফেস করতেছে, তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন মানে সে প্রবলেম ফেস করে, তখনই ট্রিটমেন্টটা কোনো ডাক্তারের কাছে না গিয়ে ডিপিআরসি এরকম একটা প্রতিষ্ঠানে আসলে আমার বিশ্বাস যে তারা ইনশাল্লাহ আমার মতোই মানে সুস্থ হয়ে যাবে আর কি। আমি আসলে ডিপিআরসির প্রতি অনেক কৃতজ্ঞ, ডিপিআরসির সাথে যারা জড়িত আছেন, যারা ডিপিআরসিতে আছেন, সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে শফিউল্লাহ স্যারকে আমি মন থেকে প্রে করি এবং দোয়া করি, আল্লাহ ওনার মাধ্যমে যে আমি ভালো হয়েছি এর জন্য আমি অনেক হ্যাপি, আর সবার বলবো যে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ জীবনে স্বাভাবিক জীবনে ভালোভাবে থাকতে পারি। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।